অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্যই প্রাথমিক কচিকাঁচাদের পড়াশোনার দিশা শুরু হয়, কিন্তু তাদের পারিতোষিক সত্যি সন্তোষজনক নয়। এজন্য সরকার এ ব্যাপারে বিবেচনা করতে হবে, কারণ প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় অঙ্গনওয়াড়ি মা বোনদের। রবিবার হাইলাকান্দির এসএস কলেজের অডিটোরিয়াম হলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার উদ্যোগে আয়োজিত কর্মী সভা ও সংবর্ধনার জমকালো অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে এক কথাগুলো বলেন আলগাপুরের বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি বিধানসভার অধিবেশনে কর্মী সহায়িকাদের বিষয়ে প্রশ্ন উত্থাপন করবেন বলে জানান। হাইলাকান্দি জেলা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার সভানেত্রী শাশ্বতী রায়ের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসএস কলেজের অধ্যক্ষ হিলালুদ্দিন লস্কর উদ্বেগ প্রকাশ করে বলেন, ন্যূনতম পারিশ্রমিকের উপর নির্ভর করে একজন কর্মী অথবা সহায়িকা তাদের সংসার চালানো সম্ভব নয়। তাছাড়া সিআইটি ইউর আর রাজ্যিক সম্পাদক বিদ্যুৎ দেব বলেন, একত্রীকরণের নামে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার বলে অভিযোগ করেন। বলেন, এজন্য কর্মী সহায়িকাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে গণ্য করে বেতন বৃদ্ধির জোরালো দাবি জানান তিনি। কর্মী সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে আরেক অতিথি ছিলেন হাইলাকান্দির বিশিষ্ট সমাজসেবী তথা সংগঠক জহিরুদ্দিন লস্কর। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার সভানেত্রী শাশ্বতী রায় ও সাংবাদিকা মধুমিতা গুপ্তাকে চাকরি থেকে বরখাস্ত করার তীব্র নিন্দা ও দীক্ষার জানান। বলেন, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করার তাদের উপর রীতিমতো জুলুম করা হয়েছে, তা তাদের উভয়কে শপথে বহাল তবিয়তে রাখার জোরদার দাবি জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বঞ্চনা আর বৈষম্যের কথা তুলে ধরে তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন সংস্থার কাছাড় জেলা কমিটির সম্পাদিকা তথা রাজ্য কমিটির সদস্যা দীপ্তি সিনহা, বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক মুজিবুর রহমান বড়ভুইয়া প্রমুখ। এদিনের অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ পর্ব শেষ করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি আলগাপুরের বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরীকে একজন জনপ্রিয় প্রতিনিধি হিসাবে মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয়। তাছাড়া এসএস কলেজের অধ্যক্ষ হিলালুদ্দিন লস্করকে, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপিকা ডক্টর মমতাজ বেগম বড়ভুইয়াকে, বিশিষ্ট লেখিকা গবেষক ও নারী সমাজের বিভিন্ন অবদান প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীকে, একজন আদর্শ ও নিষ্ঠাবান শিক্ষিকা জহিরুদ্দিন লস্করকে একজন প্রতিবাদী কণ্ঠ তথা সমাজসেবী হিসাবে এদের সবাইকে মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয়েছে। বিশেষ করে হাইলাকান্দি জেলার বিভিন্ন আইসিডিএস প্রকল্পের অধীন প্রায় 30 জন সদস্য সদ্য অবসরপ্রাপ্ত কর্মী এবং সহায়িকাদের উত্তরীয় দিয়ে বরণ করেন আয়োজক সংস্থার নেতৃবৃন্দরা। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে হাতের কাছে পেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন হাইলাকান্দি জেলা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। অপরদিকে সখী ওয়ান স্টপ সেন্টার এবং এসএস কলেজের আইকিউসিএর যৌথ উদ্যোগে একই জায়গায় মহিলাদের যৌন নির্যাতনের উপর বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যাপিকা ডক্টর মমতাজ বেগম বড়ভুইয়া ছাড়াও বক্তব্য রাখেন সখী ওয়ান স্টপ সেন্টারের কোঅর্ডিনেটর নাসরিন সুলতানা, সামাজিক সংস্থা উদীচির সম্পাদক কবির উদ্দিন প্রমুখ। এর আগে এদিনের জমকালো কর্মী সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংস্থার জেলা কমিটির সম্পাদিকা মধুমিতা গুপ্তা। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংস্থার জেলা কমিটির সভানেত্রী শাশ্বতী রায়ের উদ্বোধনী জিকির এবং ক্ষুদে শিশুদের নৃত্য। তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মনমাতানো ধামাল নৃত্যের মাধ্যমে এদিনের জমকালো অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন অঙ্গনওয়াড়ি কর্মী সালেহা বেগম মজুমদার, হালেমা বেগম প্রমুখ। আজকে আমি জেলা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার সংগঠনের ডাকে এখানে নিমন্ত্রণে আইয়া উপস্থিত হয়েছিলাম। সত্যিখানে আসার পরে দেখা গেল যে দুজন ভদ্র মহিলারে লালা সিডিপিআই এইরকম অত্যাচার করে তারা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এটি একদম ইললিগেল। আর আসলে যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা তারা ন্যায় পান না, তারা ন্যায্য পান না, যে একটা ফ্যামিলির মানুষের 6,000 টাকা খাইতে পারে না, কোনো মুহূর্তেই হয় না। এটার লাগে যে তারা আজকে যে প্রতিবাদ করে 100% রাইট তারার প্রতি, ওইটার লোকে আমার আরও মত আছে, আমরা তার পাশে আছি।
সরকারের বিরুদ্ধে কেন করব না? সরকারে যদি তারা দাবি পূরণ করে তাহলে তো না করলে তো করবেই, সরকারের বিরুদ্ধে তো করবেই, কারণ দাবি পূরণ না করতে পারলে তো করবেই। ওরা 6,000 টাকা কোনো মানুষে খাইতে পারে? তার ফ্যামিলি চালাইতে পারবে? কখনো পারবে না। একটু রাজনীতির দিকে এগোই, নির্বাচনী পরিবেশ কেমন? আমি তো ইডিএফ দলে আছি, ইনশাআল্লাহ ইডিএফ দলে থাকবো। কিন্তু কংগ্রেস সভাপতি যে কয়েকদিন আগে, আপনার নিজের মনের একটা আনন্দ, যে গাছে ভালো ফল ধরে সেই গাছের ফল খাবার জন্য সবই চেষ্টা করি, হয়তো উনারও ভালো লাগছে বলতে পারে, আমি তো না করবো না ওকে। ধন্যবাদ। এখন তো বলছিলাম আমি রাজনীতি কিছু বলবো না। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব 24 তারিখ যে এইখানে আসছিলাম, আসার পরে যে কিছু ছেলেরা যে অগণতান্ত্রিক যেগুলা পদক্ষেপ নিয়েছে, যে উনার উপরে ডিল চড়ছে, উচ্চপাচ্য যেগুলা ভাষা ব্যবহার করেছে, এটা রাজনীতিতে এরকম চলে না, এটা ঠিক নয়। হ্যাঁ, প্রতিবাদ করার রাইট আছে, কালা পেলেক দেখাতে পারে, মুর্দাবাদ জিন্দাবাদ বলতে পারে, সেগুলো রাইট আছে। একজন দলের প্রধান এসেছে, দলের উপর সন্দেহ আছে কি আপনার? এতে অন্য কোন দলের উপরেই যে করেছে, এটা আমার কংগ্রেসের উপরে আছে, আমার কিছু কংগ্রেসি ভাইরা করেছে, এগুলা আমি মনে করি এটা করা ভালো নয়। বদরুদ্দিন আজমলকে সেই দিন স্যালুট মারার দরকার ছিল। আজকে বদরুদ্দিন ডিউটি বদরুদ্দিন আজমলের জন্য আজকে কংগ্রেস অফিসের যেগুলা চেয়ার সেইগুলা চেয়ারও এক সময় আমার অশোকদা বসত, বাদল পাল বসত, রঞ্জিত শাহ বসত, রাহুল রায় বসত, সেইগুলো আমরাও পাশে থাকতাম, আমরা জানা আছি। কিন্তু সেই চেয়ারগুলা ডিউটি বদরুদ্দিন আজমলের জন্য আজকে ওনারা পেয়েছি। আর আজকে যদি দেশে যদি শাসনভার বদলি হয়ে যায় তাহলে আবার কিছুজনের চেয়ারে বসতে হবে, আমি বলে দিচ্ছি। তাহলে একজনকে এইরকম ব্যবহার করতে লাগে না। উনাদের দরকার ছিল যেই জায়গায় মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব গিয়ে মিটিং করছিল সেই জায়গায় 50,000 লোক নিয়ে সে পরের দিন মিটিং করার, এইটা হলো রাজনীতির বাহাদুরি দেখানো। সেটা না করি যে একজনকে জুতা দিয়ে মারবো, এইরকম ব্যবহার করা তো উচিত নয় না। আমি তো এই দলের বিচারে কখনো 2.5 বছর আছি, আমিও তো সঙ্গে ছিলাম, আমার নিজের লজ্জা লেগেছে। আমার এই হাইল্লাকান্দির বুয়ালিবারের একটা বদনাম হয়েছে, 3 দোকানের বদনাম হয়েছে, গোটা আসামের মাধ্যমে যেগুলো তো আপনাদের মিডিয়ার মাধ্যমে যেগুলো প্রচার হয়েছে দেখি আমার নিজের লজ্জা লেগেছে। মূলে উদ্দেশ্য তাহলে অনেক কিছু বলা হয়েছে, আপনারা যে ফিল্ডে যে ক্ষেত্রে আপনারা কাজ করছেন সেই ক্ষেত্র বা ফিল্ডে আমি ওয়াকিবহাল, আপনাদের যে অসুবিধার কথা আমি জানি, এবং গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের পূর্ণ অধিকার রয়েছে যে আমরা আমাদের দাবির জন্য, ন্যায্য দাবির জন্য লড়াই করব, সেই সংকল্প আপনারা গ্রহণ করেছেন। আজকের এই সভার যিনি সভানেত্রী শাশ্বতী মধুমিতা দুইজন তার আগে এসে আমাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা কর্মী এবং সহায়িকা তাদের নানা সমস্যার কথা বলেছেন, সেগুলো সম্পর্কে আমিও সচেতন। তো আজকে এই অধিকারগুলো নিয়ে আপনারা লড়াই করবেন, আমি সেই প্রসঙ্গে বেশি বলতে পারব না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলব, আজকের যুগকে বলা হচ্ছে গণযুগ। 3,000-4,000 মানুষের সমাবেশ আন্দোলন এগুলো সরকার তো আপনার করে না, আন্দোলন সরকার যত সময় মনে না করবে যে আন্দোলনকারীরা আমাদের বিপুল বিপক্ষে চলে গেলে সরকারের ক্ষতি হবে, তার পূর্ব পর্যন্ত কোনো আন্দোলনে সরকার সাহায্য করে না। তাহলে হাইলাকান্দির সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা কর্মীরা রয়েছেন, সহায়িকারা রয়েছেন, সবাই যদি আন্দোলন শুরু করেন, ধরে নিলাম ওনাদের পরিবারের লোক আসলো তবুও 5,000 লোক হবে না আমার মনে হয় না, তাহলে কী করে আন্দোলন হবে? তারও একটা উত্তর রয়েছে, আমরা জানি সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যারা
আমি উপদেশ দিচ্ছি না, আজকে অঙ্গনারি কেন্দ্রে যারা কর্মী সহায়িকারা রয়েছেন তারা প্রমাণ করবেন যে সমাজের জন্য তারা অত্যাবশ্যকীয় অপরিহার্য, তাদের ছাড়া সমাজ চলবে না। এই ধরনের একটা যদি ইমপ্রেশন তারা ক্রিয়েট করতে পারেন তাদের কাজের মধ্য দিয়ে, তখন কোনো কর্মী সহায়িকা যখন অধিকার থেকে বঞ্চিত হবেন সেই সমাজের লোক তাদের সপক্ষে রাস্তায় এসে দাঁড়াবে। আমরা অন্যের দুষ্কৃতি নিজের দিকে ফিরে তাকাই না, আমাদের দায়িত্বে কি কোনো অবহেলা রয়েছে, আমি আমার কাজ কি করছি, যখন সেই দায়িত্ব পালন করব তখনই আমার অধিকার রয়েছে অন্তর থেকে আঙ্গুলি তোলার। এই যে প্রকল্প অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রকল্প, অত্যন্ত সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে সেই প্রকল্প চালু হয়েছিল। শিক্ষিকা রুমিলের মতো
উদ্বোধনী সভাটি পরিবেশন করবেন আমাদের হাইলাকান্দি জেলা অঙ্গনওয়াড়ি সংস্থার সংস্থার সভানেত্রী তথা আজকের এই অনুষ্ঠানের সভানেত্রী শাশ্বতী রায়। ঠিক আছে।